হাই গুরু, পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সাত দিন একটি কাজ করতে বললেন, আর এই সাত দিন করলেই এর ফলাফল পাওয়া যাবে। শ্রী শ্রী ঠাকুর নিজেই নাম সংকীর্তন হরিনামে মেতে থাকতেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সব পাপ তাপ চলে যাবে যদি মন খুলে কীর্তন করতে পারিস। তাই নাম ধ্যান কীর্তন আমাদের প্রত্যেককেই একটু আদ্র হলেও করতে হবে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ভাববাণীতে বললেন, যার শরীরে নাম নেই সে দিনের পর দিন রোগা হয়ে যায়, তার শরীরে রোগের অন্ত থাকে না। তাই আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যে নাম দিয়ে গেলেন সেই বীজ নাম মনে মনে জপ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী সর্বক্ষণ খেয়াল রাখতে হবে। ভাদ্র মাস চলছে, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পুণ্য জন্ম মাস। এই জন্ম মাস কেমনভাবে কেটে যাবে একটুও টের পাওয়া যাবে না, সারা মাসব্যাপী সৎসঙ্গের মধ্যে দিয়ে কাটবে। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ধুমধাম করে সৎসঙ্গ, পরমদয়ালের নাম কীর্তন হবে। আর এই নামের মধ্যেই শ্রী শ্রী ঠাকুর এই কাজ করতে বললেন, সেই কাজ আমরা করব। ঠাকুর আমাদের বললেন, সব ঝেড়ে নাম কর, সব কিছু ছেড়ে দে, শুধু নাম কর, নামে যে মহিমা সেটা আপনি আপ দেখা যাবে। শ্রী শ্রী ঠাকুর ভাববাণীতে পঞ্চম দিবসে 8ই আষাঢ় 1321 যে কথাগুলো বললেন আজকে তাই আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, দেখ শরীরের আমি ব্রহ্ম নিশ্চয়, কিন্তু মায়াযুক্ত আমি ব্রহ্ম নই রে, ভুল করিস নে বাবা। দেখ শক্তিযুক্ত চৈতন্য, দেখ এই যে শক্তিযুক্ত চৈতন্য মায়া, চৈতন্য আর শক্তি কিন্তু অভেদ, সৃষ্টি শক্তি। দেখ রে কার্যকারণভাবেই কিন্তু জীবের সৃষ্টি, ব্রহ্মই জীব, ব্রহ্মই আমি, তুমি পশু পাতা লতা ইত্যাদি। দেখ ব্রহ্মশালা ভুঁই ফোর, একলা ইচ্ছা যুগে তফাৎ হয়, গাছের মন ভেড়ার মন কিন্তু এক নয়, কিন্তু সব শালাই ব্রহ্ম, কারণ ভাবেই জীবের সৃষ্টি। তোরা যে সর্বশক্তিমান ব্রহ্ম রে, তোরা যে সব আমি, দেখ এই জানলেই সব ফুরিয়ে যায়, ব্রহ্ম সাগর জীব বুদবুদ মিশিয়ে গেলেই গেল। হিংসা থাকতে পারে রে আমাকে, আমি হিংসা করতে পারি কেবল মায়ার আবরণ, ভেড়া গাছ ইত্যাদির সব মধ্যে আমি, এই বুঝলেই পারে। একটু চিন্তা একটু ভালোবাসা হলেই তো বুঝা যায়, এই বোঝে না রে হায় হায়, কীর্তনে কিন্তু এ হয় মাথাটা ঘুরে যায়। তখন দেখে অনেকে যে জগতে সব আমি, তারপর দেখে যে আমিও নাই, একইটা রে চিন্তার বিকাশ চায়। তোরা যে সব রে, তোরাই সব রে, একা তোরা আমি, পাগল আর কি। দেখ ঘরের ভিতর হাজার মোমবাতি জ্বালো, একটা নিভিয়ে দে তাহলে কি সব যায়, কিন্তু আগুন সব এক, কিন্তু মোমবাতি সব জীব। তাই চরমে সব এক, সব তুই আমি, সারদা সারদা রুক্মিণী রুক্মিণী দাদা তিন করি প্রিয়ম্বদা দীনেশ, তোরা বড় অজ্ঞানী রে। দেখ দাদা জ্যোতিষ দা সব হয় দাদা, ধর্ম অর্থ কাম সব নামে তার, দে ঝাঁপ সব হবে। কীর্তনে পাগল হলে মন ভালো হয়, মন ভালো হলে শরীর ভালো হয়, তোরা কামিনীও ছাড়িস না কাঞ্চনও ছাড়িস না, সমস্ত দিন মত্ত হয়ে সংসারে কাজ কর, সন্ধ্যাবেলা ছুটে আয় পাগলের মতো হয়ে নাম কীর্তন কর, সব আমি দেব। দেখ আমায় বিশ্বাস কর, আমি সব দেব, আমি সব দেব, তোদের বিশ্বাস নাই, রেখে দে তোর কামিনী, রেখে দে তোর কাঞ্চন, সন্ধ্যাবেলা ছুটে আয় নামে পাগল হয়ে কয়েক ঘন্টা মাত্র কীর্তন কর, আমি সব দিতে পারি, আমি স্বর্গ দিতে পারি, ছুটে হায় তোর কোনো কষ্ট হবে না, একটু বিশ্বাস, দেখ
আমার শক্তি কত দেখ, আমার ভিতর কত শক্তি, একবার আমায় চিনে নে, বল আয় একবার সন্ধ্যার সময় হরিনাম বল, দেখ আমি মায়ার আবরণ ছেড়ে দিতে পারি কিনা, দেখ আমার ইচ্ছা সকলই, তোরা সংসারের কাজে মত্ত হয়ে থাক, মহা মহা পাপ কর আমি সব মুছে দেব। সংকীর্তন বড় ভালো জিনিস, কীর্তনে ছুটে আয় নিশ্চয় যাবি তোরা, দেখ ভাবিস নে কামিনী কাঞ্চন আপনি খুলে পড়বে, দেখ তোরা একবার ঢাক ঢোল সিঙ্গা ভেরি শঙ্খ ঘণ্টা বাজিয়ে হরিনাম কর, নামে প্রাণ লয় করে দিয়ে ছুটে আয় নিশ্চয় নিশ্চয় একবার করে দে, সাত দিন করে দে। দাদা এবেলা ঠিক, ও দাদা এই বেলা ঠিক, ছুটে চলে যাও, বুক খুলে দাও, বুকের ভিতর সব হা 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 অদ্ভুত ব্যাপার, নামের শক্তি, নাম নাম করতে করতে প্রণবে চড়া যায়, নামের উপর উঠলে নাম করতে করতেই কুলকুণ্ডলিনী জাগরিত হয়, যে যত বেগে উপরে উঠে যায় সে তত নিচে পড়ে, তাই উপরের গতি ঠিক রাখতে হয়। নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখ, ভালোবাসতে মনের ভিতর কোনো গোলমাল রাখিস নে, দেখ মন কিন্তু সব করে, নগেন 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 ছুটে আয় দাদা, বিদ্যুৎ বেগে ছুটে আয়, তোর বুক অনেক প্রশস্ত, তোর বুকে অনেক আরোহী যেতে পারবে, ধাক্কায় ভাঙতে পারবে না, তা বেশ, অবিদ্যা করতে হয় বিদ্যাকে ধরতে, দেখ ইচ্ছা শক্তির বড় শক্তি, একে এক কেন্দ্রে ফেলে যা করবি তাই করতে পারবি, দেখ যখন দেখবি ঘৃণা লজ্জা ভয় সব কেটে গেছে তখন দেখবি সব কাটাতে পারবি, প্রাণটা যখন উঁচু নিচুতে বেড়ায় তখন দেখবি পথে গেছিস, তখন কি আর নামের সঙ্গে থাকতে পারবি, ভগবানের কৃপা করতে কি দেরি হয় রে, সে তো কৃপা করেই আছে, কেবল তোদের কৃপা, দেখ রে যারা মহাপাপী, যারা সর্বদা পাপ চিন্তা করে, শরীর মন অবসন্ন করে ফেলেছে, তাদের বল আয় ভাই ছুটে আয়, ওই শোন সংকীর্তন, ওই শোন শোনা যাচ্ছে সর্বধর্মান সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষে মোক্ষয়িষ্যামি মা সূচ, ওই শোন প্রতিধ্বনি বাতাসের আগে উড়ে চলে যাচ্ছে, ওই শোন দিক দিগন্ত কাঁপিয়ে প্রতিধ্বনিত হচ্ছে, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সূচ, সংকীর্তনে যোগ দে সব ভাবনা ছুটে চলে যাবে এক ঠেলায়, অন্তরে শক্তি ধরে যা করা যায় তাই হয় রে তাই হয়, সব সেরে যাবে, নাম কর সারাদিন খাটবি, সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি, তোরা তো মুক্ত আত্মারে, দেখ এই কীর্তনেই তোদের সব ভালোবাসা বিশ্বকে ছেয়ে ফেলবে, সকলকে ভালোবাসবি আমি সব দেব, তোদের যত জ্বালা আছে যত পাপ আছে যত তাপ আছে সব আমার মাথায় চাপিয়ে দে, হাস হাস নাম কীর্তন কর, তোদের আমি আছি, দেখ ভয় কিরে, দেখ সংসার কিরে, সংসার কার রে, সংসার তোর, তুই কে রে, সচ্চিদানন্দ ব্রহ্ম পরম পুরুষ তোর আবার সংসার, তোর আবার স্বর্গ, তুই যা ইচ্ছা করবি তাই হবে, তোদের জগতে ভয় কি, তোদের ভয় কি, একমাত্র নাম, তোদের সকলের আত্মায় আমি বিদ্যমান, তো আমি সকলের আত্মা, আমি পরম ব্রহ্ম, আমার সকল ইচ্ছা তোদের ভিতর ঢুকিয়ে দিয়েছি, এখন ইচ্ছা তোদের একটু পথ দে, আমি তোদের সব চূর্ণ করে ফেলবো, তোরা সিংহের শিশু একটা একটা করে ধরবি আর চিবিয়ে চিবিয়ে উদরস্থ সব লয় করে দিবি, তোদের কেউ প্রতিদ্বন্দ্বী নাই, তোরা মহাপুরুষ, তোদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই জগতে, এইভাবে আরও অনেকটাই আছে এই ভাববাণীর এই পাঠটা, আমি আর পড়ছি না, ক্রমশ আলোচনাটা বড় হয়ে যাবে, তবে যাই হোক পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ভাববাণী মানে ভাবাবস্থায় এই সব কথাগুলো বলেছেন, দেখুন এই এটা শোনাবার একটাই উদ্দেশ্য যে এই যে ভাদ্র মাস চলছে আমরা নাম সংকীর্তনে কিন্তু যোগ দিতে পারি, নাম সংকীর্তন করা খুবই ভালো, শরীরের পক্ষে মনের পক্ষে খুব ভালো, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সবসময় সংকীর্তন করতে বলছেন,
আমরা সংসারে ব্যস্ত, নাম সংকীর্তন সারা দিন করতে না পারলেও, সব সময় নামময় না হয়ে থাকতে পারলেও সারা সংসারের কাজ সারা দিন করি, কিন্তু সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে এসে আমরা আমাদের প্রাণের জ্বালা আমরা ঠান্ডা করতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন একবার আয় সন্ধ্যাবেলা আয়। সত্যি সব কাজ সেরে সংসারের সব কিছু সেরে আমরা পরমদ্বারের কাছে সন্ধ্যাবেলাটা সময় দিতেই পারি। এই ভাদ্র মাস চলছে, ঠাকুরের সৎসঙ্গ চলছে, নাম কীর্তন হবার কোনো জায়গায় অভাব নেই, কোনো মতেই আমাদের হারানো চলবে না এই সুযোগ। তাই নাম সংকীর্তনে যোগ দেন, খুব ভালোভাবে ঠাকুরের নাম কীর্তন করুন। প্রত্যেকটা সৎসঙ্গে আমাদের এই মানে যোগ দেওয়া উচিত এই ভাদ্র মাসে, কারণ অন্যান্য মাসগুলোতে নাম সংকীর্তন সব জায়গায় পাওয়া যায় না, তখন নিজেদেরই একটা অ্যারেঞ্জ করতে হয় যেটা সবসময় সম্ভব হয় না, ইচ্ছে থাকলেও হয় না। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন সাত দিন করে দেন, সাত দিন করে দেখ। তাই চলুন আমরা সাত দিনের অন্তত একটা কথা রাখি, পরমদ্বারের একটা কথা রাখি, আমরা সাত দিন করতে পারি, তাড়াতাড়ি সৎসঙ্গের মধ্য দিয়ে কিন্তু পার হয়ে যাবে, আসবে আবার সেই পরের বছর। তাই চলুন এই ভাদ্র মাসটা সত্যি সত্যি পরমদ্বারকে স্মরণ করে, ঠাকুরের কথা রেখে, সৎসঙ্গ করে সাতটা দিন কাটিয়ে দেখি। আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।